চলে গেলেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত 19 মার্চ সকাল 10:28 92 বছর বয়সে চির অনন্ত শয্যা শায়িত হন বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী এই বরেণ্য মানুষটি। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ ছিলেন দেশের একজন প্রখ্যাত আইনবিদ এবং ষষ্ঠ প্রধান বিচারপতি। 1990 এবং 1996 তিনি 2 দফায় বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেন। মহামতি মানুষটি 1930 সালের 1 ফেব্রুয়ারি নেত্রকোনার এক নিবৃত জনপদ পেময় গ্রামে জন্মগ্রহণ করেন। তার বেড়ে ওঠা ছিল নন্দাইলে তার বোনের বাড়িতে। ব্যক্তিগত জীবনে অত্যন্ত চুপচাপ স্বভাবের প্রচার বিমুখ এই মানুষটি অত্যন্ত সাদামাটা জীবনে অভ্যস্ত ছিলেন।